মথুরাপুরের তেঁতুল বেরিয়া আইসিডিএসের খাবার না দেওয়ার জন্য গ্রামবাসীদের বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি, আইসিডিএসের জন্য বরাদ্দকৃত খাবার দিতে হবে। এ নিয়ে সকাল থেকে দিদিমণিকে আটকে রেখে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ আটকে থাকার পর ঘটনাস্থলে দেবীপুর গ্রামের প্রধান সনকা মণ্ডল এসে মধ্যস্থতা করেন, কিন্তু কে শোনে কার কথা, বিক্ষোভ তখনও চলে। এ নিয়ে মথুরাপুর সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের সুপারভাইজার বিজয়া দাস জানান, আগের মাসে মাল বণ্টনে সমস্যা হয়েছে। 107 নম্বর কেন্দ্রের ওই দিদিমণিকে সমস্ত খাদ্যদ্রব্য দিতে বলা হয়েছে, এখনও কেন দেওয়া হলো না তার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। তারা দেখেছে, দেখার পরে জিনিসগুলো অলরেডি পচে যাচ্ছে, আপনি দেখলে বুঝতে পারবেন ভিতরে। আপনার নাম? আমার নাম শার্দুল। আমাদের 15 বছর এখানে ডিউটি করছে, উনি চুরির কথাটা বলেন আমাদেরকে। চুরির কথাটা না বলার কারণে উনি ছাতু ভাত আটা ঘর থেকে ভেজে এনে বাচ্চাদের ছাতুর সাথে পাইল দিয়ে 3 ব্যাগ আর ছাতু দেয়, 1 ব্যাগ ছাতু দেয়, 3 ব্যাগ আটা দেয়। ডিম উনি এখানে ছোট ডিমকে চুরি করে বাড়ি চলে ছায়ের সাথে মিশিয়ে উনি সেই ডিমটাকে বাইরে দিল। আমার বাচ্চার খাবারে 1.5 কিলো ডাল লেখা আছে, উনি 1 কিলো ডাল দেয়, 1 কিলো ডাল বাড়ি নিয়ে চলে যায়, বাজারটা সাইডের দোকানে হয়। আর উনি যে বলে চুরির কথা বলছে, এতদিন আমাদেরকে গ্রামবাসী কাউকে জানায় না, উনি বললো আবার বোর্ড চুরি হয়ে গেছে, কিন্তু উনি আমাদেরকে কাউকে জানায় না, বোর্ডটা উনি চুরি করে বাড়িতে রেখে দিয়েছে, আমাদেরকে জানায় না, আমরা ধরা পড়ে বলে আমাদেরকে জানান, উনি বোর্ডটা নিয়ে বাড়িতে রেখে দিয়েছে। আর এই খাবারটা, এই চালটা, এই চালটা হচ্ছে আগের মাসে বন্ধের আগের মাসে খাবার পেয়েছে, উনি চুরি করে চুরি করে এসে 2 মাসের খাবার উনি লকডাউন আগে খাবারটা আসার উনি বাড়ি নেওয়া বলে সেই আইডিয়াটা করে উনি বাড়ি নিয়ে চোখাবি চলে যায়, প্রতি মাসে চলে যায়। আর একদিনের খাবারটা ডবে, 3 দিন অ্যাবসেন্ট করলো, উনি মাসে 20 দিন আসে, 20 দিন আসে না, 20 দিনের খাবার যে স্টক হয় সেই খাবারটা উনি দোকানদারের কাছে আউট দোকানকে বিক্রি করে দেয়, বিক্রি করে দেয়, উনি আমাদেরকে জানে না। কমিটি বাচ্চা ধরে 100 জন বাচ্চা, 100 জনের বাচ্চার মতো 10 জন অ্যাবসেন্ট করে, সেই 10 জনের ডিম খাবার উনি নিয়ে বাড়ি চলে যায়, উনি নিয়ে দোকানে বিক্রি করে চলে যায়, এক্সট্রা টাকাটা উনি নিয়ে চলে যায়। আপনার নাম? আপনার নাম? আপনার নাম? এখানে কোনো মিটিং এ আমার ডাকে, আমি একটা কমিটির সদস্য, আমার কোনোদিন মিটিং এ ডাকে না, কোনোদিন শোনায়ও না, কোনোদিন কোনো সমস্যাও আমার জানায় না। হঠাৎ চাল নিয়েছে এনে এখানে মানে সবাইকে দেওয়া শুরু করেছে, আমি মানে বাড়িতে জানতে পেরে এখানে এসেছি, এসে দেখছি যে চাল দেওয়া হচ্ছে, আলু দেয়নি, তাই নিয়ে এখানে সমস্যা হয়, সমস্যা হয়ে এখানে খাওয়া দাওয়ারগুলো বন্ধ করে দেয়। তারপরে যেই সব যেগুলো সব ধরা পড়েছে, যে খাবারগুলো বড়ি ডাল চাল সমস্ত সবগুলো ধরা পড়েছে, কিন্তু উনি ওগুলো তো মানতে চাইছে না। আপনার নাম কি? আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এরা করছেন সেগুলো কি সত্যি? আমি প্রথম থেকে বলছি, আমাদের 20 তারিখে চাল চাল আর আলু দেওয়ার কথা ছিল, 2 কেজি চাল 2 কেজি আলু। ওরা বলছে আমাদের হ্যান্ডবিল দেখাতে হবে যে কি একটা রুলস আছে, আমাদের কি কি দেওয়া, সেটা প্রথম বলছি। আমি যখন কিছু মায়েদের ডাকলাম, বললাম যে এখন তো আলুর দাম বেশি আর আমার অর্থনৈতিক টাকা আমার কাছে ছিল না বলে আমি আমার ফুলের জন্য আমি দিতে পারিনি, 15 তারিখে আমি এসেছি, এখান থেকে আমার বলা হয়েছিল, ফোন করেছিল, আমি বলেছি আমি 15 তারিখে গিয়ে দেব, 15 তারিখে আমি দিতে এসেছি। আসার পরে আমি বললাম আলুর তো দাম বেশি, 1000 টাকা করে বস্তা, আর সরকার দিচ্ছে মাথা পিছু 18 টাকা করে আলু, তাহলে মাথা পিছু 36 টাকা, 18 দোকানে 36 টাকা করে হয়, তাহলে তোমরা টাকা নেবে না আলু নেবে? তখন কিছু মায়েরা বললো, তখন অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে আমার দিদি, তখন চাল মাপছে সবাইকে, 2 কেজি করে চাল দেয়া, যাদের যাদের চাল দেওয়া হচ্ছে পয়সা বা আলু দেওয়া হয়নি,
এবারে তখন ওরা বললো ঠিক আছে আমরা টাকা নেবো, তখন একটা দাদা এসে বলছে তাহলে ওরা টাকা নেবে, টাকাটা দাও আমি খুচরো করে আনি। আর আমি পাশের গ্রামে সাহেবদার দোকান থেকে সারা জীবন আমি 13 বছর চাকরি করছি, ওখান থেকে সমস্ত কিছু নেওয়া হয়। উনি দোকানে ছিল না বলে আলুটা নিতে পারিনি, তারপরে হচ্ছে ওরা বললো যে টাকাটা খুচরো করে আনি। পয়েন্টটা ভুল হচ্ছে, তো পয়েন্টটা দিলে কি হবে, পয়েন্টটা আমাদের দিতে হবে। ঠিক আছে, এবারে তখন হচ্ছে ঝামেলা করার পরে সাহেবদার তখন আসেনি, ওরা নিজেরা সাহেবদার কাছে ফোন করার পরে বললো যে ঠিক আছে আলুটা তোমরা নিয়ে নাও, আমি 5000 টাকা দোকানে জমা দিয়েছি। দেওয়ার পরে 4 বস্তা আলু আনা হয়েছে। তারপরেও সমস্যা হচ্ছে, যখন স্কুলের ভিতরে ঢুকে দেখে ডাল আছে, সয়াবিন আছে, তেল আছে, বলছে এগুলো কেন দেওয়া হবে না। আমি তখন বললাম এগুলো আমাদের অর্ডার নেই, আমার মেরে ফেলে দিলেও আমি এগুলো দিতে পারবো না, আমার চাল আর শুধু আলুর অর্ডার আছে, আমি এই দুটোই দিতে পারবো না। এটা নিয়েই ঝামেলা হচ্ছে যে ওই মালগুলো তাহলে কী হবে, ওগুলো যখন রান্না হবে তখন হবে, যদি কোনো কারণবশত খারাপ হয়ে যায় আমি অফিসে যদি মানে রিপোর্ট করি যে আমার এগুলো খারাপ হয়ে গিয়েছে, ওরা কিন্তু রিটার্ন করে ভালো মাল দেবে। আপনার নাম, সেন্টার নম্বর? মথুরাপুর 1 নম্বর ব্লক তেঁতুলবেড়িয়া গ্রামে অবৈতনী প্রাথমিক বিদ্যালয়ে অঙ্গনাড়ি খুচুড়ি স্কুলে দিদিমণি চামেলি মিস্ত্রি 2 মার্চে এই মালটা পায়। উনি 2/3/2020 যে মালটা পেয়েছে উনি সেই মালটা স্টক রেখে দিয়ে বাচ্চাদের না খাইয়ে 15 এপ্রিলে মালটা হঠাৎ করে উনি এসে বলছে 2 কিলো চাল দেবো। এই যে অঙ্গনাড়ি স্কুলের কমিটি আছে, কমিটিদের কিছু না বলে উনি হঠাৎ এসে বলছে 2 কিলো চাল দেব আর কিছু দেব না। অভিভাবকরা ধরেছে ওনাকে, বলছে শুধু 2 কিলো চাল কেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ একত্রিত হয়ে ওনাকে জিজ্ঞাসা করে, উনি 2 কিলো চালের কথা ছাড়া কিছু বলতে চাচ্ছে না। যখন গ্রামের মানুষ জড়ো হয়ে বলল যে শুধু চাল নেব না, তারপরে উনি আলু নিয়ে এলেন, আলু এনে বলছে 2 কিলো চাল আর 2 কিলো আলু দেব। আমরা বলেছি অভিভাবকরা যে শুধু চাল আলু কেন, অঙ্গনাড়ি স্কুলের খাদ্য তো আরও কিছু আছে, ডাল আছে, সয়াবিন বড়ি আছে, ডিম আছে, তেল আছে, তাহলে আমরা শুধু 2 কিলো চাল আলু আর নেবো কেন। এই কথা বলতে একটা সিদ্ধান্ত জায়গা এলো যে আমরা 5 দিন পরে একটা আলোচনা মাফিক আমরা এই মাল বিতরণ করব। সেই 5 দিন সময় না উনি দিয়ে 2 দিন পরে হঠাৎ করে এসে চাল আর আলু দিতে শুরু করে। আমরা সেই চাল আলু নেব না বলে প্রস্তুতি নিয়েছি এবং স্কুলে খুলে দেখি ওই দিদিমণি সহ প্রধান সহ গ্রামবাসী অভিভাবকরা সবাই মিলিতভাবে দেখেছি স্কুলের ভিতরে সয়াবিন বড়ি আছে 28 কেজি। এখন গ্রামবাসীরা কি নিয়ে বিক্ষোভ করছে, আর অন্য কোন সমস্যা এখানে আছে? আপনার নাম এবং পরিচয়?
মেয়ে ছয় দিবা কুরুম বাড়ি যা তার আবার কিছু দেবে না যাবে আজকের ওই মাল বিতরণের জন্য আমরা বলেছি সরকারি সার্কুলার দেখিয়ে আমাদের মালটা দেওয়া হবে। উনি কিছুতে সরকারি সার্কুলার দেখাচ্ছে না, উনি এক কথায় বলছে যে দু কিলো চাল আলু বেশি আমি দিতে পারবো না। চালটা কথা বলো, আলুটা কথা বলো, এবং ডাল তেল সোয়াবিন বড়ি যেগুলো আছে একদম ঘুরছে চুপ করো, একদম 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 চুপ করো, এক